एक अडिटोरियम कुष्टियाबासीर अनेक दिनेर चावा ताई निर्मित होच्छिलो जिला परिषद मिलनायतन अर्धेक काजो प्राय शेष किन्तु मामलार मार पैचे आटके आछे एर निर्माण काज कुष्टिया घुरे आरो जानाच्छेन आনোয়ার হোসেন ক্যামেরায় छिलेन শরীফুল ইসলাম। কুষ্টিয়া মেডিকেল কলেজের পাশে ২ একর জমিতে নির্মাণ হচ্ছিল হাজার আসনের জেলা পরিষদ মিলনায়তন। ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ হয় ৩ কোটি টাকা। ঠিকঠাক মতোই এগিয়ে যাচ্ছিল নির্মাণ কাজ। পরের বছর স্থানীয় সরকার মন্ত্রণালয় আবার বরাদ্দ দেয় ২ কোটি টাকা। তখনই বাধে গোল। আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের ২০ কোটি টাকা আমাদের বরাদ্দ দিয়েছিলেন, সেইভাবে যথারীতি আমরা কাজটা করে যাচ্ছিলাম। সরকারের সমস্ত অনুমোদন নিয়েই আমরা কিন্তু এই অডিটোরিয়ামটা চালিয়ে যাচ্ছি। জমিটি আগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে বরাদ্দ দেয় ভূমি মন্ত্রণালয়, তারা পেশাজীবীদের জন্য প্লট বরাদ্দ দেয় সেখানে। ২০১৮ সালে সে বরাদ্দ বাতিল করে মিলনায়তন নির্মাণের জন্য দেয়া হয় জেলা পরিষদকে। যে পেশাজীবীরা প্লট কিনেছিলেন তারা মামলা ঠুকে দেন, তাই অর্ধেক কাজ শেষ হবার পর বন্ধ অডিটোরিয়ামের কাজ। সরেজমিনে দেখা যায় মিলনায়তনের পাশের স্থাপনার কাজ ঠিকই চলছে, অথচ বন্ধ আছে মিলনায়তনের কাজ। এ বিষয়ে জানতে চাওয়া হয় জেলা প্রশাসকের কাছে। মামলাটা গত সপ্তাহে নিষ্পত্তি হওয়ার কথা, যদি সেগুলো নিষ্পত্তি হয়ে যায়, তারা যদি বন্দোবস্ত নিতে পারে তাহলে অডিটোরিয়াম করতে আর না করতে। স্থানীয় নেতারাও চাচ্ছেন কুষ্টিয়াতে এমন অত্যাধুনিক মিলনায়তনের নির্মাণ কাজ যেন বন্ধ না হয়। কোনো ব্যক্তি স্বার্থে আমার মনে হয় না যে এই কাজগুলি হচ্ছে, এটা কিন্তু এই কুষ্টিয়া জেলাবাসীর জন্য হচ্ছে, আশেপাশের জেলার জন্য। বিনোদন বলেন বা বসবাস যেটাই বলি না কেন সেটা করতে পারবো না। এটা চাই যে অচিরেই যদি কোনো আইনি বা কারিগরি কোনো ত্রুটি থাকে সেটা মোকাবেলা করে আবার চালু হোক। দ্রুত সমস্যার সমাধান করে মিলনায়তন চালুর দাবি কুষ্টিয়াবাসীর। আনোয়ার হোসেন, নাগরিক, কুষ্টিয়া। বৃথাই যেন সকল আয়োজন, গুমোট সময়, ছন্দহারা প্রাণ, স্তব্ধ মহাকাল। যখন তুমি নেই নিয়ম মেনে থমকে থাকে সব। হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর, সময় স্রোতধারায় আনন্দ উৎসবে জীবন বয়ে চলে। সম্পর্কের টানে মানুষে মানুষ, বুননে সভ্যতা যেন তুমুল উৎসাহে। প্রকৃতি, আশপাশ আর নাগরিকের সম্পর্ক সে তো নতুনের আহ্বান। নাগরিক টেলিভিশন নয়, সম্পর্ক।